অভিনন্দন সকলকে আমাদের এই ত্রিপুরা গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলের মধ্যে। এ ভেরি গুড মর্নিং টু অল। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ত্রিপুরা লিমিটেড থেকে ডায়ালিং অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের জন্য একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। যদিও এই নোটিফিকেশনটা নতুন নয়, অনেক আগে বেরিয়েছিল, বাট আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেই নোটিফিকেশনের উপর আলোচনা করব। তবে বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনার ব্যক্তিগত অভিমত থাকলে অবশ্যই সেটা নিচে কমেন্টের থ্রুতে আপনারা আমাদের জানাবেন। তাছাড়া নোটিফিকেশন অনুযায়ী আজকের এই ভিডিওটি একটু লং হয়েছে, কেননা নোটিফিকেশনের মধ্যে অনেক কিছুই মিসিং ছিল, যার জন্য সেই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হয়েছে ভিডিওর মধ্যে, যার জন্য একটু ভিডিওটা লং হয়েছে। তো আপনাদের মধ্যে যারা ক্লিক করেছেন ভিডিওতে, তার মানে আপনারা ইন্টারেস্টেড রয়েছেন অ্যাপ্লিকেশন করার জন্য, আপনাদের রিকোয়েস্ট করব কাইন্ডলি ভিডিওটিকে আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আপনারা সেই নোটিফিকেশনের উপর প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। তো এটার সাথে আজকের ভিডিও আমরা শুরু করব। দেখুন, একটা বিষয় আমি প্রথমে ক্লিয়ার করে দিই, যদি আপনি এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সম্পূর্ণ আপনাকে অফলাইনে বাই পোস্টের থ্রুতে অ্যাপ্লিকেশনটা করতে হবে। বাই হ্যান্ড কোনো প্রকার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না, যেটা ক্লিয়ারলি নোটিফিকেশনের মধ্যে মেনশন করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তাদের অ্যাড্রেস হেড অফিস বাদারঘাট, পোস্ট অফিস যেটা রয়েছে সেটা হচ্ছে সিদ্ধি আশ্রম আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, এবং পিন নাম্বার 799003। যদি আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে একটি ল্যান্ডলাইন নাম্বার, একটি ফ্যাক্স নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে নোটিফিকেশনে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই অল ওয়ার্কিং ডেজে আপনাকে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। দ্য ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ডায়ালিং অ্যাসিস্ট্যান্ট টু নোনস ফর বিলিং অ্যান্ড জিএসটি ওয়ার্কস, অর্থাৎ এক্ষেত্রে ডায়ালিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে দুজন, যার জব রেসপন্সিবিলিটি হলো বিলিং এবং জিএসটি ওয়ার্ক। সিলেকশন পাওয়ার পর আপনার বিলিং এবং জিএসটির কাজ কিন্তু বন্ধুরা করতে হবে। উইথ মান্থলি হনারিয়াম আপনারা পাবেন 8,000 পার মান্থ, যেটা পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। একই সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে দুজন ফর এলপিজি। বন্ধুরা, এক্ষেত্রে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার নয় যে ডায়ালিং অ্যাসিস্ট্যান্টের জন্য জব রেসপন্সিবিলিটি নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে সিলেকশন পাওয়ার পর বিলিং এবং জিএসটির কাজ করতে হবে, কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে ফর এলপিজি। এটা কিন্তু বন্ধুরা ক্লিয়ার নয়, হাফ ইনফরমেশন নোটিফিকেশনের মধ্যে মেনশন করা হয়েছে। এতে করে কিন্তু ক্যান্ডিডেটরা প্যানিক হয়ে যায়, কেননা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট ছুটে যায় সেই অ্যাড্রেসের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করার জন্য। তো আমি অথরিটিকে বলবো, নেক্সট টাইম থেকে আপনারা যখনই নোটিফিকেশন কোনো নিউজ পেপারের থ্রুতে পাবলিশ করবেন, তখন অবশ্যই নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ার কাট সমস্ত কিছু মেনশন করবেন, যাতে করে কোনো ক্যান্ডিডেট প্যানিক না হয়। কারণ কোনো ক্যান্ডিডেট হয়তো সে অ্যাড্রেসে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করার জন্য, তখন সে রেসপন্সিবিলিটির বিষয়ে সমস্ত কিছু জানতে পারে এবং তখন তার কাছে কাজটা হয়তো সুইটেবল নাও হতে পারে। তখন কিন্তু সে ক্যান্ডিডেটটা প্যানিক হয়ে যায় এবং পরবর্তী সময় সে আর অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু সে অর্গানাইজেশনের মধ্যে নোটিফিকেশন বের হলে যেতে চায় না। তো এর জন্য অথরিটির কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট যে পরবর্তী সময় নোটিফিকেশনের মধ্যে প্রত্যেকটা বিষয় আপনারা মেনশন করার চেষ্টা করবেন। এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যদিও আমরা জানি যে আপনাদের সিস্টেমের মধ্যে কাজ থাকবে, তো এটা এখানে ক্লিয়ার করাটা প্রয়োজন ছিল, যদিও ক্লিয়ার করেনি। এবং ডাটা এন্ট্রির জন্য আপনারা 5,000 পার মান্থ কিন্তু স্যালারি পাবেন। একই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিক, যেটা আমরা আলোচনা করেছি উপরে, এবং
সে পিরিয়ডটা কিন্তু শুধুমাত্র 6 মান্থ থাকবে। আলটিমেটলি 6 মান্থের জন্য আপনাদের নিয়োগ হবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন ক্লোজড এনভেলপ সুপারস্ক্রাইবিং দেয়ার অন দ্য পার্টিকুলার্স অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য আন্ডারসাইন আপ টু 4 PM অন 17 March 2022। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করতে গেলে আপনার মার্কেট থেকে একটা এনভেলপমেন্ট নিতে হবে এবং তারপর আলটিমেটলি একটা বায়োটা ফরম্যাট লাগবে এবং সমস্ত ডকুমেন্ট আপনার সেলফ রেজিস্টার্ড করে সেটাকে আপনার বাই পোস্টে 17 March 2022 আগে তাদের কাছে পৌঁছাতে হবে। আজকে হচ্ছে 16 তারিখ, কালকের মধ্যে আপনাকে সেটা সাবমিট করতে হবে এবং সেটাও 4 PM এর মধ্যে। তো একটা বিষয় আমি বলবো, যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে বিলং করছেন বা যারা বিউটিকে দেখছেন, শুধুমাত্র আপনারা অ্যাপ্লিকেশনটা করুন, কারণ শুধুমাত্র কালকের দিনটাই কিন্তু আপনাদের কাছে রয়েছে ওয়েসে এবং 17 তারিখ 4 PM এর মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু তাদের কাছে পৌঁছাতে হবে। আর বাকি অন্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশনটা করবেন না, এক্ষেত্রে আমি বলবো। তারপরেও যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে করতে পারেন। এখানে স্যালারি শুধুমাত্র কিন্তু 5000 টাকা রয়েছে, যেটা দিয়ে একটা ফ্যামিলি বর্তমানে চলতে পারে না। যদিও ডিসিশন অবভিয়াসলি ইয়োর্স, তারপরেও আমার বলার প্রয়োজন ছিল, আমি বললাম। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার রিসেন্ট 2 কপি কিন্তু কালার ফটো প্রয়োজন পড়বে এবং সমস্ত ডকুমেন্ট আপনার সেলফ রেজিস্টার্ড করে সেটাকে পাঠাতে হবে এবং কোনো প্রকার টিএ বা ডিএ কিন্তু আপনি পাবেন না ইন্টারভিউ অ্যাপিয়ার হওয়ার জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যার মধ্যে ডিএ ডাইলিং অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিম থেকে ফর এ রিকগনাইজ ইউনিভার্সিটি, এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে 3 বছরের আপনার কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন পড়বে রিলেভেন্ট পোস্টে। একই সঙ্গে ওয়েল ক্যাপাবিলিটি ইন হ্যান্ডেলিং অফ কম্পিউটার, শুড হ্যাভ প্র্যাকটিস টু ওয়ার্ক ইন এক্সেল অ্যান্ড ইন্টারনেট অপারেশন অ্যান্ড এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রেগুলেশন অ্যান্ড ওয়েব অপারেশন অ্যান্ড ইনস্ট্রাকশন। বন্ধুরা, যাদের কম্পিউটারে ভালো দক্ষতা রয়েছে তাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এগুলো কিন্তু অবশ্যই এর বিষয়ে ভালো একটা দক্ষতা থাকা প্রয়োজন। কারণ কম্পিউটার জানা থাকলে আপনার এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, কেননা আপনি যদি এই সমস্ত সফটওয়্যারে কাজ করতে না জানেন তাহলে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টর হোক কোনো ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 35 ইয়ার্সের মধ্যে হলে আপনি কিন্তু ইলিজিবল। যে অ্যাপ্লিকেশন ফর্মটার প্রয়োজন পড়বে এটা হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। আপনি যে কোনো কম্পিউটার শপ থেকে এই নোটিফিকেশনটা নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাকে একটু সাইজ সেটাকে বড় করে নেবেন, তারপর সেটাকে প্রিন্ট করে আপনার সেখানে বাই পোস্টের থ্রুতে সেটাকে পাঠিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন এবং এই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন আমাদের একেবারে ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে। তো আলটিমেটলি বন্ধুরা, এটাই ছিল আজকের নোটিফিকেশন, যা ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা বিষয় রচনা করার চেষ্টা করলাম আপনাদের মতো করে। যদি এই নোটিফিকেশনের বিষয়ে আপনারা আরও কেউ জানতে চান নিচে কমেন্ট করবেন, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি ট্রাই করব সকলের কমেন্টে রিপ্লাই করার জন্য। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইস।